রাজধানীর সরকারি হাসপাতালগুলোয় সেবা নিতে আসা মানুষের সংখ্যা নির্দিষ্ট করে বলা না গেলেও তা সক্ষমতার চেয়ে বরাবরই বেশি থাকে। এত রোগীর চাপ সামাল দেন যেসব চিকিৎসক, তাদের একটি অংশই এখন কর্মবিরতিতে। মূল দাবি চারটি, যার সার কথা, বর্তমানে তাদের জন্য বরাদ্দ ভাতায় ঊর্ধ্বমূল্যস্ফীতির বাজারে টেকা কঠিন হয়ে উঠেছে, যে কারণে কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্ত নেয়া। নিশ্চয়ই জানবেন যে আমরা বর্তমানে ইন্টার্নদের যে বর্তমান ভাতা সেটা 15,000 টাকা থেকে 30,000 টাকা উন্নীতকরণ এবং আমাদের নিরাপদ কর্মস্থলের দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছি। এর দাবি পরিপ্রেক্ষিতে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি এবং আমরা এখন সুনির্দিষ্ট একটি লিখিত প্রজ্ঞাপনের আশায় আমাদের যে কর্মবিরতি সেটা কন্টিনিউ রেখেছি। আপনারা জানেন থাকবেন যে আমাদের দেশে যে বর্তমান যে মূল্যস্ফীতি এবং বর্তমান যে সামগ্রিক পরিবেশ, এই অবস্থায় একজন ইন্টার্ন ডাক্তারের ভাতা কখনোই পার ঘন্টায় 40 টাকা বা 50 টাকা হতে পারে না। এভাবে অবশ্যই একটা দেশের স্বাস্থ্যসেবা ইনশিওর করা যায় না। আর হসপিটালে যখন আসেন, আপনারা যখন সরকারি হাসপাতালে আসেন, তখন সবার আগে আপনাদেরকে যে যারা রিসিভ করে তারা হচ্ছেন ইন্টার্ন ডাক্তার এবং তাদের কোয়ালিটি যদি মেনটেন করতে হয়, তাদের নিজস্ব সামাজিক নিরাপত্তা এবং আর্থিক নিরাপত্তাটা ইনশিওর করা খুবই জরুরি। যে কারণে কিন্তু আজকে আমরা দেশের সেবার জন্য, দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের ভাতা বৃদ্ধির দাবিতে এখানে একত্রিত হয়েছে। তো আপনি যেটা বললেন যে আমাদের এখন আমরা ফলপ্রসূ কোনো ধরনের সিদ্ধান্ত পাই নাই, অবশ্যই সেটা সত্যি। যে কারণে কিন্তু আমরা আসলে আমাদের কর্মবিরতিটা উইথড্র করতে পারতেছি না। আমরা চাই খুব তাড়াতাড়ি আমরা কর্মস্থলে ফেরত যাই, আমাদের রোগীরাও সেবা পাক এবং আমরা নিজেরা মন দিয়ে সেবা দিতে পারি। বর্তমানে এই রোজার মাসে ডাক্তারদের গ্রুপে রীতিমতো জাকাত চাচ্ছে মানুষ, যে এটা কতটুকু কঠিন সিচুয়েশন। আপনারা মনে করেন যে ডাক্তার মানেই কোটি টাকার গাড়ি, ঠিক আছে, কোটি টাকার বাড়ি, কিন্তু এখানে যে বাস্তবতা কত নির্মম, আপনারা যখন আমাদের ডাক্তারদের ইন্টারনাল গ্রুপে আসবেন তখন বুঝতে পারবেন। যখন একটা বাবা বলবে যে তার বাচ্চার ডাইপার কেনার টাকা নেই, যখন একটা মা বলবে যে তার হচ্ছে বাচ্চার খাওয়ানোর টাকা নেই, নিজেরা পড়ার টাকা নেই, তাদের বাসা ভাড়া 10 মাস ধরে পেন্ডিং, বাড়িওয়ালা প্রায় মুখের সামনে দাঁড়িয়ে আছেন যে কখন কীভাবে তাদেরকে বের করে দেওয়া যায়, তখন আসলে আপনাদের মনে হবে যে আসলে এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক। ঠিক আছে, আমরা যে দাবিটা চাচ্ছি, আমরা যে বাস্তবায়নটা চাচ্ছি, এই যে দাবির বাস্তবায়ন, এটা কিন্তু আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য, আমাদেরকে যাতে ভাতে মরতে না হয় সেটা ইনশিওর করার জন্য। আর এটা কেন, যাতে আমরা আপনাদের সেবা ইনশিওর করতে পারি। আমাদের দেশের মানুষের সাথে কোনো বিরোধ নেই, আমাদের মিডিয়া পার্সনদের সাথে কোনো বিরোধ নেই। আমরা চাই আমাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, যাতে আমরা আপনাদের নিরাপত্তা ইনশিওর করতে পারি। আমাদের এই আন্দোলনটা মূলত দীর্ঘদিনের, 9 মাস আপনি অলরেডি বলছেন। এই আন্দোলনে, গত আন্দোলনে যে আমাদের একটা আশ্বাস দেওয়া হয়েছে যে এই নির্বাচনের পরে আমাদের ভাতা একদম বাড়ানো হবে, এবং প্রথম দিকে আমাদের অল্প কিছু ভাতা বাড়ানো হয়েছে, অর্থাৎ 20,000 ছিল, ওখান থেকে পরবর্তীতে করা হয়েছে 25,000, এবং তারা আশ্বাস দিয়েছে যে আমরা নির্বাচনের পরে এটা আর একদম বাড়াবো এবং সেটা আমাদের একটা যথাযথ পরিমাণে আর কি। কিন্তু এই আশ্বাসের ভিত্তিতে আমরা অপেক্ষা করছিলাম, ভাতা বাড়ানো হয়েছে 25,000টা, কিন্তু তাও জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, কিন্তু তার আগের যে বকেয়া ভাতাটা সেটা আমাদের দেওয়া হয়নি এখনও, ওইটা এখনও পেন্ডিং আছে, ওইটার জন্য আমরা অপেক্ষা করছি। তারপরে যে ভাতা বাড়ানোর যে ব্যাপারটা, ওই ব্যাপারটা এখন পর্যন্ত কার্যকর না। অলরেডি জানুয়ারি মাসের কথা ছিল, এখন চলে মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু ওই ভাতা বৃদ্ধির ব্যাপারে কর্তৃপক্ষের কোনো হেডেক নেই। আমরা ডাক্তার মানুষ, আমরা সবসময় চাই রোগীর সেবা দিতে। ব্যাপার হলো যে আমি যখন অসহায় থাকি তখন রোগীর সেবা কীভাবে দেই? আমরা চাচ্ছি কাজ করতে, আমরা চাচ্ছি রোগীর সেবা করতে, কিন্তু এই আমাদের অবস্থার প্রেক্ষিতে আমাদের পেট পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা কিছু করতে পারছি না। আমাদের ভাতাটা যদি পর্যাপ্ত পরিমাণে বাড়ানো না হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে চলবো এবং আমরা কীভাবে ডিউটি করব? আমাদের তো সংসার আছে, আমাদের জীবন আছে এবং আমাদের যাতায়াত খরচ সব মিলিয়ে বর্তমান বাজারে যে আপনারা খরচ, আপনার সে ব্যাপারে অবগত আছেন, ইনফ্লেশনের সময় এর সাথে যদি ব্যালেন্স করে আমাদের ভাতাটা আশানুরূপ বৃদ্ধি না হয়, তাহলে আমরা কাজ করতে পারি না, আমরা নিজেরাই থাকতে পারি না, রোগের সেবা কীভাবে করি? আমাদের এই জন্য চারটা দাবি ছিল। চারটা দাবির মধ্যে যেটা ছিল যে বকেয়া ভাতাগুলো আমাদের সেটা যাতে ক্লিয়ার করে দেয়, এবং কিছু প্রতিষ্ঠানের ভাতা বন্ধ আছে ওই ভাতাগুলো যাতে পুনরায় চালু করে দেয়, এবং আমাদের ভাতাটা বৃদ্ধি করে দেয়, আমাদের যে দাবি সেই দাবি অনুসারে বৃদ্ধি করে, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে একটা অনিরাপত্তার মধ্যে এখন আছে, যে স্বাস্থ্য সুরক্ষা আইনের খুবই প্রয়োজন এখন, কারণ দেখা যায় যে রিসেন্টলি অনেকগুলোই ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেটা হলো যে মানুষের ইমোশনের বেসিসে অযৌক্তিক কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো খুবই খারাপ, যার জন্য ডাক্তারদের সুরক্ষার জন্য কিছু আইন প্রয়োজন বা সেই ব্যবস্থা প্রয়োজন। সেই ব্যবস্থাই ছিল আমাদের এই চারটা দাবিতেই আমাদের বর্তমান আন্দোলন ছিল, এবং এই আন্দোলনে আমরা কর্মবিরতিতে আছি। এই কর্মবিরতিতে
আমরা জানি যে রোগীদের ভোগান্তি হচ্ছে আমাদের এই হাসপাতালে প্রতিদিন, যেখানে আপনার 25-30টা অপারেশন হতো ওটিতে, সেখানে এখন দেখা যায় 2-3টা ওটি হতে পারে, কারণ জনবল যদি না থাকে সেক্ষেত্রে তো কাজ করা যায় না। এবং যারা সরকারি পোস্টেড আছে তারা তো আমাদের ট্রেনি এবং ইন্টার্ন অনেক জনবল, এদের অভাব, কিন্তু অল্প কিছু সংখ্যক যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছে তাদের দ্বারা পোষায় ওঠা যাচ্ছে না আর কি, এবং তারা পারতেছে না সেটা কোপ আপ করতে, যার জন্য অনেক রোগী পর্যাপ্ত সেবাটা পাচ্ছে না। হ্যাঁ, এবং অনেক দেখা যায় যে হাসপাতালে থাকার যে সময়টা এটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাদের কস্ট বেড়ে যাচ্ছে, তাদের সব মিলিয়ে দেখা যায় একটা রোগীর ভোগান্তি হচ্ছে, এবং এই ভোগান্তিটা আসলে আমরা চাই না। আমরা চাই আসলে রোগীরা ভালো হয়ে হাসিমুখে বাড়িতে ফিরে যাক, আমাদের এটা দায়িত্ব, এবং এটা আমরা চাই। এখন দেখেন, আমাদের যদি ভাতাটা পর্যাপ্ত না করা হয় আমরা কীভাবে করতে পারি? যদি আমাদের ভাতা, ট্রেনিদের ভাতা 50,000 করেও করা হয়, সেক্ষেত্রেও দক্ষিণ এশিয়ার মধ্যে এটা হবে সর্বনিম্ন। আপনি যদি পাশের দেশ ইন্ডিয়ার সাথেও কম্পেয়ার করতে চান, বা পাকিস্তান বা মালদ্বীপ নেপালের সাথে, তাদের কিন্তু ভাতা অনেক বেশি আর আমাদের অনেক কম, এটা খুবই অপ্রতুল। এবং এই জন্য আমি কর্তৃপক্ষ যারা আছে তাদের আহ্বান করব, তারা যাতে এই আমাদের সমস্যার যথেষ্ট সমাধান করে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করে, এবং আমাদের যে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করতে চাই সেই উদ্দেশ্যে যাতে সফল করতে পারি, সেই উদ্দেশ্য তার জন্য সোনার বাংলা গড়তে পারে তার জন্য ব্যবস্থা করুক এবং আমাদের এই সমস্যাগুলো সমাধান করুক। দীর্ঘদিন আন্দোলন করার পর পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ভাতা গত বছর 5,000 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 25,000, তবে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা 15,000ই আছে, সেটা আর বাড়ানো হয়নি। আর বিদেশি শিক্ষার্থীদের আলাদা করে কোনো ভাতাই দেয়া হয় না। এ অবস্থায় দৈনন্দিন ব্যয় চালানো তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। আসলে আমরা আছি কয়েকজন, আছি উই আর ফরেনার্স, আই এম ফ্রম সাউথ আফ্রিকা, ইজ ফ্রম ভুটান, আরেকজন আছে নেপাল। আমরা সবার মতো কাজ করতেছি, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে ইন্টার্নরা মাত্র 15,000 পাচ্ছে, 15,000 দিয়ে চলবে না। অনেকে আছে বিয়ে করছে, অনেকে আছে বাবু আছে, এটা কেমনে চলবে 15,000 দিয়ে? আমার খুবই লজ্জার জিনিস লাগে যে টিউশন থেকে আরও বেশি টাকা পায়, এটা কোনো কথা? আরেকটা জিনিস, আমরা যারা ফরেনে আসি আমরা কোনো বেতনই পাই না। আমি 80 hours প্লাস উইক কাজ করি, আমি নাইট ডিউটি করি, আমি রোগী দেখি, আমি রোগী বাঁচানো করছে, আই সেভ দ্য পেশেন্ট জাস্ট দ্য আদার ডে, হোয়াটস দ্য পয়েন্ট? কী লাভ? আমি একটা সার্ভিস দিচ্ছি বাংলাদেশে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনাদেরকে যারা ফরেনাররা আছেন তাদের কি কোনো ধরনের টাকাই দেয় না, কোনো ধরনের সুবিধাই দেয় না? কিচ্ছু না। আমি একবার গেছিলাম, নাম বলতে চায় না, লেভেল বলতে চায় না, কিন্তু আমার বলা হয়েছে লাভ নাই। তো এই জন্য আমি ওনাদের এদের সাথে স্ট্রাইক করতেছি, কারণ আমরা কলিগ, শি ইজ মাই কলিগ, হি ইজ মাই কলিগ, উই আর অল ইন্টার্নস, ট্রেইন ইজ আমাদের সিনিয়র, আমরা সবাই ফ্যামিলি, তো আমরা সবাই একসাথে আন্দোলন করতেছি। আমরা আসলে এই বিষয়টা নিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কয়েক দফা বসেছি। আমরা চাচ্ছি একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম, যে এই সময়ের মধ্যে আমাদের দাবি দেওয়া বিষয়ে উনি কোনো আপডেট জানাবেন বা পূরণ করা হবে। কিন্তু উনি, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের যথেষ্ট আন্তরিকতা থাকা সত্ত্বেও স্পেসিফিক কোনো টাইম ফ্রেম না দেওয়াতে আসলে আমরা আমাদের এই ডিসকাশনটা আগাচ্ছে না। তো আমি আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান হবে এবং আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারবো এবং আমাদের কাজের প্রকৃত মূল্য নিয়ে ইনশাল্লাহ। আমরা 48 ঘন্টা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের সকল মেডিকেল কলেজের ক্যাজুয়ালটি ডিপার্টমেন্টটা রান করেছি, যেখানে ইমার্জেন্সি ব্যাসিতে সব রোগীরা প্রথম আসে। তো সেইটা রান করার পরেও, আমরা 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরেও কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের জানানো না হতে আমরা আসলে হসপিটাল সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে বাধ্য হয়েছি। আমাদের আন্দোলনের যে 4টা টপিক্সের উপরে আমরা বেস করে আমরা সামনে আগাচ্ছি, আমাদের বেতন ভাতা 25,000 টাকা থেকে 50,000 টাকায় উন্নীত করতে হবে, বকেয়া ভাতা পরিশোধ করতে হবে, নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং বকেয়া ভাতা পরিপূর্ণভাবে পূর্ণ করতে হবে। আজকে আমরা এখানে মূলত দুটো দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি, আমাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে এবং কমপক্ষে 30,000 করতে হবে, এবং 30,000 না করা পর্যন্ত কিন্তু আমরা যে আন্দোলনটা করছি সে আন্দোলন অব্যাহত রাখবো। এবং আমাদের যে দ্বিতীয় দাবি, সেটা হচ্ছে আমাদের জন্য নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা করতে হবে। এবং এই দুটো দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আরও জোরালো সিদ্ধান্ত নিতে বাধ্য হব এবং আমরা আমাদের যে আন্দোলনটা করে যাচ্ছি সেটা আমরা অব্যাহত রাখবো। যে আন্দোলনটা চলমান রয়েছে সেটা তো হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা আছেন আর ইন্টার্নি যারা আছেন, আপনারা কোন পক্ষ?
আমরা ইন্টার্ন পক্ষ। পরিস্থিতি সামাল দিতে পূর্ণকালীন চিকিৎসকদের রোস্টার পুনঃনিরীক্ষণ করে সেবা অব্যাহত রেখেছে হাসপাতালগুলো। রোজার মধ্যে রোগীর চাপ কিছুটা কম থাকায় এখনও খুব বেশি হিমশিম খেতে হচ্ছে না। তবে সেবাপ্রাপ্তির আশঙ্কা দূর করতে সমস্যার দ্রুত সমাধান দরকার বলেই মত হাসপাতাল কর্তৃপক্ষের। যদি কোনো একটা অংশ কর্মবিরতি পালন করে তাহলে কিছুটা প্রভাব পড়বে এটা বলা যায়। সাময়িকভাবে ওই রোস্টার চেঞ্জ করে একটু রিশিডিউল করে চালাতে হচ্ছে। আন্দোলন খুব একটা প্রভাব আমাদের এই মেডিকেল কলেজ হসপিটালে পড়ছে সেটা বলা যাচ্ছে না। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরতদের প্রতিনিধিদের সাক্ষাতের কথা রয়েছে বলে জানিয়েছে পোস্ট গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।